السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم اللہم صلی اللہ محمد مول محمد তিব্বে নাবাবি বা আল্লাহ রসুল আলাইহি আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত চিকিৎসা পদ্ধতির এই পর্বে আমরা আলোচনা করব বদনজর সম্পর্কে আসলে এটাকে অনেকেই কুসংস্কার বলে এড়িয়ে চলেন যে কুসংস্কার এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল একটা ধারণা সায়েন্স কি বলছে না বলছে দেখার দরকার আমার নাই যদিও সায়েন্স এটাকে বর্তমানে সমর্থন করে বিষয় হচ্ছে যে বদনজরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলহি আলিউলাম বলেন যে আন্নাজুরো হাক্কুন নজর লাগা সত্য এবং আকাল ইসলামের আরও একটা হাদিসে পাক রয়েছে যেখানে তিনি বলেন যে অনেক মানুষ মাটির পিচ থেকে মাটির পেটে পৌঁছে যায় বদনজরের কারণে কিন্তু সে উপলব্ধি করতে পারে না এটা এমনই মারাত্মক যে মানুষ বুঝতেও পারে না বদনজরের অনেক সিনটম রয়েছে অনেক কিছু এর ডিটেলস আলোচনা মানে ঘন্টা খানেকের বেশি প্রয়োজন তো কখন ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব কিন্তু অল্প স্বল্প যদি বদনজর কাউকে লেগে থাকে তো সেই হিসেবে সে কী করতে পারে এই বিষয়ে একটা হাদিসে পাক আমি আপনাদের সামনে কোট করছি আবু দাউদ শরীফের হাদিস এবং চতুর্থ খণ্ডের তিনশো পনেরো ষোলো পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো আশি যদিও দারুস সালাম যেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কিতাবের মধ্যে হাদিসটাকে জাইফ বলা হয়েছে কিন্তু এই হাদিসটির প্র্যাকটিক্যালি ইউজ কিছু লোক করেছেন আমিও কিছু কিছু ক্ষেত্রে করেছি এবং আমি ভালো ফল পেয়েছি কাজে এটা এমনিতেই ফজিলাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তো জাইফ হাদিস গ্রহণযোগ্য তারপর আমি নিজের ফল পেয়েছি সেটা হচ্ছে হাজরাতে আয়সার দাহতাল তালহা বলেন যার নজর লেগেছে তাকে ওজু করাবে অত ওই পানি দ্বারা যাকে নজর লেগেছে সে গোসল করবে মানে আমি যদি বুঝতে পারি যে আমার অমুক বন্ধুটার নজর আমাকে লেগেছে তো সে ওজু করে দেবে এবং সে পানিতে আমি গোসল করবো তাহলে আমার নজর কেটে যাবে এটা বাস্তব কেটে যাবে কিন্তু বর্তমান টাইমে এটা করা সম্ভব নয় যাকে নজর লেগেছে তাকে যদি আপনি বলতে যান যে ভাই তোমার নজর আমাকে লেগেছে খুব কম ভালো মানুষ থাকবেন যারা হয়তো বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি ওজু করে দিচ্ছি বাকি লোক রেগে যাবে তো সেই ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে যখন আমার আমি সন্ধিহান হয়ে আমি জিজ্ঞেস করি যারা এই ধরনের চিকিৎসা করে তো তারা বলে যে যে কারোর যদি সেরকম পাওয়া যায় তাহলে তো খুব ভালো সোনায় সোহাগা যার নজর লেগেছে সে যদি নিজেই অজু করে দেয় কিন্তু যদি সেরকম নাও পাওয়া যায় যে কোনো মানুষের পরেজগার মানুষ নামাজি মানুষ এ যদি অজু করে দেয় তাহলে সেই পানি দ্বারা গোসল করালেও নজর কেটে যায় এবং এটা আমি যখন পরীক্ষা করি তখন এটাকে আমি কার্যকরী রূপে পায় হানড্রেডা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী রূপে পায় তো যে কোনো পারহেজগার মানুষ আপনার মা আপনার আব্বু নামাজি কোনো মানুষ যদি অজু করে দেয় এবং সে অজুর পানিতে গোসল করানো হয় তাহলে বদনজর কেটে যাবে বদনজরের কয়েকটা সিন্টম আমি বলে দিই সংক্ষেপে ডিটেলসে কখনও আলোচনা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে বিনা কারণে আপনার মন খারাপ থাকতে পারে হঠাৎ আপনার জ্বর আসতে পারে হঠাৎ কোনো মানে কারণ নেই কোনো কিছু নেই হঠাৎ মন খারাপ বিনা কারণে প্রচুর কাঁদতে ইচ্ছা হতে পারে এই ধরনের কিছু জিনিস আসতে পারে তো এটা বদনজরের সিমটম আরও অনেক সিন্টম রয়েছে ইনশাল্লাহ সজল কখনও ডিটেলস আলোচনা করব এখন এটা একটা চিকিৎসা পদ্ধতি তারপরে ওই ওজুর দ্বারা যদি কারোর উপকার না হয় তো এর একটা বিশেষ পদ্ধতি আছে যেটা অন দ্য ক্যামেরা আমি বলতে চাই না তো যদি সেটা উপকার না হয় তাহলে আপনারা বেঙ্গালি মুসলিম টিভি ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন তখন আপনাকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস আপনি রুকিয়া করতে পারেন সুরা ফাতিহা দম করতে পারেন এবং সবচেয়েতে বেহতর হচ্ছে সুরা ফালাকনাস দম করা সুরা নাস পড়ার বিশেষ একটা পদ্ধতির কথা বলছি আরও অনেক পদ্ধতি রয়েছে বদনজরের চিকিৎসা যারা করেন বা বিশেষ ক্রিটিক্যাল কন্ডিশন হয় তো তার আরও অনেক অনেক করণের আয়াত রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলা যায় তো আমি সংক্ষেপে ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো বদনজরের চিকিৎসার উদ্দেশ্যে বলছি যে সুরা নাস পড়বেন এবং পদ্ধতিটা হচ্ছে এরকম যে প্রথমে আউজুবিল্লা পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন তারপরে একবার সুরাফালাক সহ একবার নাস সহ এটা হলো একবার ঠিক এভাবে একবার সুরা ফালাক একবার নাস এভাবে হলো দুইবার এভাবে সাতবার পড়বেন দিয়ে দম করবেন আপনি তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়া ভালো আপনি যে কোনো করতে ইউজ করতে পারেন আগে পরে দরুদ শরীফ পড়বেন দিয়ে ফু দেবেন নিজেকে দম করবেন তো ইনশাআল্লাহ বজাল বদনজর কেটে যাবে তো আল্লাহ পাক আপনাকে আমাকে এই বদনজর থেকে রক্ষা করুন এবং তিব্বে নাবাবি থেকে ফায়দা হাসিল করা তফিকাতা করুন আসসালামু আলাইকুম